অ্যাস্ট্রা অ্যাস্ট্রা কি অ্যাস্ট্রা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস থিম, যে ওয়ার্ডপ্রেস থিমটা সবথেকে জনপ্রিয় হিসেবে অনেক ডেভেলপার পছন্দ করে। যেমন আমার পছন্দের মধ্যে ফার্স্টে রয়েছে ফ্রি থিম হিসাবে ওয়ার্ডপ্রেসের অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা কেন জনপ্রিয়? অ্যাস্ট্রা জনপ্রিয়তার পেছনে রয়েছে হচ্ছে এর প্রি ডিফাইন্ড লাইব্রেরি। অন্যান্য থিমে আপনি প্রি ডিফাইন্ড লাইব্রেরি পাবেন না, কিন্তু অ্যাস্ট্রা থিমে অন্যান্য অনেক থিম অবশ্যই পাওয়া যায়, সবগুলোতে পাওয়া যায় না সেটাও না। অন্যান্য থিমের তুলনায় এই থিমটা কাস্টমাইজেবল এবং এতে প্রায় 100টিরও অধিক আপনি লাইব্রেরি পাবেন, যে লাইব্রেরিগুলো আপনি ইজিলি ইনপুট করে ইউজ করতে পারবেন। এছাড়াও অ্যাস্ট্রা থিমের একটা স্পেশাল প্লাগইন আছে, যে প্লাগইনটা আপনি যদি ইউজ করে এই ডেমোগুলো সহজে ইনপুট করা যায়, এবং অ্যাস্ট্রা দ্বারা আপনি হেডার কাস্টমাইজ করতে পারবেন, ফুডার কাস্টমাইজ করতে পারেন, এগুলো অন্যান্য থিমের তুলনায় ইজিলি করা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে অ্যাস্ট্রা কী করে ইনস্টল করতে হয়, অ্যাস্ট্রা থিমটা ডাউনলোড করে আমরা কীভাবে আমাদের অর্থাৎ ওয়ার্ডপ্রেসে ইউজ করব, এবং অ্যাস্ট্রার লাইব্রেরিগুলো কীভাবে ইনপুট করব, এই সম্পূর্ণ বিষয়টা দেখার জন্য আজকের ভিডিওটি। সো দেরি না করে এখন ল্যাপটপ স্ক্রিনে যাবো। ল্যাপটপ স্ক্রিনে আমরা দেখব যে অ্যাস্ট্রা থিমটা কী করে ইউজ করতে হয় এবং কী করে লাইব্রেরিগুলো আমরা ইউজ করতে পারবো। সো ল্যাপটপ স্ক্রিনে চলে আসলাম। ল্যাপটপ স্ক্রিনে আসার পর আমরা এখন ইনস্টল করবো হচ্ছে অ্যাস্ট্রা থিম। অ্যাস্ট্রা থিম ইনস্টল করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। থিমে যাওয়ার পর অ্যাড নিউতে যদি ক্লিক করি এখানে অ্যাস্ট্রা লিখলে হয়ে যাবে, STRA অ্যাস্ট্রা লিখে যদি এন্টার দিই তাহলে আমরা অ্যাস্ট্রা থিমটা এখানে পেয়ে যাবো। দেখুন এটা আমার সর্বপ্রথম যেহেতু অ্যাক্টিভেট করা আছে এজন্য এখানে শু করতেছে, আপনাদের হয়তো একটু নিচেও শু করতে পারে। যেখানে শু করতেছে সেখানে ইনস্টলে ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। অ্যান্ড দেন এখন আমাদের আরেকটা প্লাগইন লাগবে, যে প্লাগইনটা ইউজ করে আমরা ডেমো ইনপুট করবো আমাদের ওয়েবসাইটে। ডেমো ইনপুট করার জন্য আমাদের যে প্লাগইনটা লাগবে সেটা হচ্ছে অ্যাস্ট্রেটার টেম্পলেট নামক একটা প্লাগইন। অ্যাস্ট্রেটার টেম্পলেট প্লাগইনটা প্লাগইনে ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করবো। অ্যাড নিউতে ক্লিক করার পর অ্যাস্ট্রেটার পর্যন্ত যদি লিখেন আপনাদের এই প্লাগইনটা শো করবে। দেখুন অ্যাস্ট্রেটার টেম্পলেট এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নিবি, ইনস্টল করে অ্যাক্টিভ করে নিবি। এটা অ্যাক্টিভ করার ফেসিলিটি হচ্ছে এটা দিয়ে আমরা ডেমো ইনপুট করতে পারবো। এখন আমরা টেম্পলেট থেকে গিয়ে অথবা অ্যাপিয়ারেন্স থেকে গিয়ে অ্যাস্ট্রেটার টেম্পলেট একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করে দেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা অনেকগুলো টেম্পলেট পাবো যেগুলো ফ্রি, এখান থেকে ফিল্টার করে নিবো আমরা ফ্রি হিসাবে, যেহেতু আমাদের ফ্রি টেম্পলেটগুলোই আমরা ইউজ করবো। একটু লোডিংয়ের সময় নিচ্ছে। এখানে দেখুন অনেকগুলো টেম্পলেট আছে, যে টেম্পলেটগুলো আমরা ইচ্ছে মতো ইউজ করতে পারি। অনেকগুলো টেম্পলেট আছে, সবগুলো টেম্পলেট একটা থেকে একটা কাস্টমাইজেবল, অর্থাৎ সবগুলো টেম্পলেট হচ্ছে আপনারা এলিমেন্টর দিয়ে যদি এই টোটাল টেম্পলেটগুলো ইনপুট না করে যদি ইউজ করেন এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে অনেক সময় লাগবে, কিন্তু টেম্পলেট দিয়ে যদি জাস্ট একটু কাস্টমাইজ করে নেন তাহলে আপনাদের এই কাজের জন্য যদি সময় 2 ঘন্টা লাগে এটা আপনাদের 15 থেকে 20 মিনিটে হয়ে যাবে। এখন আমরা এখান থেকে এই টেম্পলেটটা ইনপুট করবো। তাহলে এই টেম্পলেট অনেকগুলো পেজ আছে, দেখুন হোল পুরা সাইট যদি ইনপুট করতে চান এখানে ক্লিক করতে পারেন, যদি একটা সাইট ইনপুট করতে চান একটা পেজ ইনপুট করতে চান তাহলে ইনপুট কন্টেন্ট টেম্পলেট। এখানে আমি যে টেম্পলেটটা সিলেক্ট করতে চাই, যেমন ধরুন হোম পেজটা আমি সিলেক্ট করলাম, এখন আমি ইনপুট হোম টেম্পলেটে যদি ক্লিক করি হোম টেম্পলেটটা ইনপুট হয়ে যাবে। হ্যান্ডস আপ স্কিপ অ্যান্ড ইনপুট ডাইনামিক কন্টেন্ট এবং ইনপুট ক্লিক করলাম, এখন ইনপুট শুরু হয়েছে। একটু সময় লাগবে, হ্যাঁ ইনপুট হয়ে গেল। এখন ভিজিট সাইটে যদি ক্লিক করে এই পেজটা আমি দেখতে পাবো, আমি যেহেতু একটা পেজ ইনপুট করছি এই জন্য আমরা একটা পেজ এখানে দেখতে পাবো। দেখুন এই পেজটা ইনপুট হয়ে গেল অলরেডি, ইনপুট হওয়ার পর যেভাবে দেখাচ্ছে আর কি। সো এভাবে আমরা আমাদের টেম্পলেটটা ইনপুট করতে পারি। এখানে আপনারা খেয়াল করবেন অনেকগুলো প্রোডাক্টের, অর্থাৎ এই যদি আমরা টেম্পলেট দেখি টেম্পলেটের অনেক কিছু এখানে শো করতেছে না, কেননা আমার এখানে ও কমার্স প্লাগইন নাই বিদায় ও কমার্সের ফেসিলিটি এবং ও কমার্স প্রোডাক্টগুলো শো করতেছে না। সো অ্যাস্ট্রা থিম কী করে ইনস্টল করবেন, কী করে অ্যাক্টিভ করবেন এগুলো সবার জানা, এবং কী করে ডেমো ইনপুট করতে এটা অনেকের অজানা ছিল, এটাও অর্থাৎ এখন থেকে আপনারা ইজিলি ইনপুট করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এতটুকু পর্যন্তই।